সূর্য এবং রূপা একে অপরকে ভালোবাসে। দুজনেই নিজেদের বাড়ির লোকেদের রাজি করানোর অনেক চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টার পরেও তারা রাজি না হওয়ায় এক রাতে তারা দুজনে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। সূর্য, এবারে আমরা কোথায় যাব, কি করব? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। তুমি চিন্তা করো না রূপা, তুমি সাবালক মেয়ে, সবার আগে আমরা বিয়ে করব, তারপর অন্য কোনো শহরে গিয়ে থাকতে শুরু করব। আচ্ছা সূর্য, বাবা মা আমাকে ক্ষমা করবে তো? হয়তো করে দেবে। এরপর সূর্য এবং রূপা সেই রাতে এক মন্দিরে গিয়ে বিয়ে করে। কিছু সময় পর রূপার বাবা মা তাকে খুঁজতে খুঁজতে মন্দিরে পৌঁছায়, কিন্তু ততক্ষণ পর্যন্ত তাদের বিয়ে হয়ে গিয়েছিল। এটা তুই ভালো করিসনি রূপা, আজ থেকে আমাদের সঙ্গে তোর সম্পর্ক শেষ হলো, তুই আমাদের জন্য মরে গেছিস। এটা তুই কি করলি রূপা? এই ছেলের সঙ্গে তুই কোনোদিনও সুখে থাকতে পারবি? আমিও আজ থেকে ভুলে যাব যে আমার কোনো মেয়ে ছিল। তুমি এরকম করে বলো না মা, আমি সূর্যকে অনেক পছন্দ করতাম, তাই তাকে বিয়ে করেছি। রূপার বাবা মা তাকে নানা রকম কথা বলে সেখান থেকে চলে যায়। বাবা মায়ের মুখে এরকম কথা শোনার পর রূপা কান্নাকাটি করতে শুরু করে দেয়। এভাবে কেঁদো না রূপা, সবকিছু ঠিক হয়ে যাবে, চলো আমাদেরকে স্টেশনে যেতে হবে, একটু পরে অন্য শহরের জন্য ট্রেন ধরতে হবে। এরপর সূর্য রূপাকে নিয়ে স্টেশনে চলে যায় এবং তারা একটি ট্রেনে চেপে অন্য শহরে পৌঁছায়। নতুন শহরে গিয়ে তারা থাকার জন্য বাড়ি খুঁজতে শুরু করে। এরপর তারা বাড়ি ভাড়া নেওয়ার জন্য এক বাড়িতে পৌঁছায়। হ্যাঁ বলো, আমি তোমাদের জন্য কি করতে পারি? ম্যাডাম, আমরা বাড়ি ভাড়া নিতে এসেছি। তোমার সঙ্গে এই মেয়েটিকে? এ হলো আমার স্ত্রী রূপা। তোমাদের জিনিসপত্র কোথায়? তুমি অন্য কোন লোকের বউ নিয়ে চলে আসুনি তো? আমার তো মনে হচ্ছে তোমরা পালিয়ে বিয়ে করেছ। আপনি এভাবে বলছেন কেন? আমরা বিবাহিত, এটাই কি যথেষ্ট নয়? না না, আমি তোমাদেরকে ভাড়ায় রাখতে পারবো না। বাড়ি থেকে পালানো মানেই পুলিশ কেস, আমি কোনো পুলিশের ঝামেলায় যেতে চাই না। সূর্য এবং রূপা অনেকগুলো বাড়িতে যায়, কিন্তু সকলেই নানা রকম বাহানা করে তাদের বাড়ি ভাড়া না দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর তারা যখন রাস্তার ধারের একটি চেয়ারে বসেছিল, এমন সময় এক বয়স্ক মহিলা তাদের কাছে আসে। আরে কি হয়েছে, তোমরা এইভাবে দুঃখী হয়ে বসে আছো কেন? দেখে তো মনে হচ্ছে নতুন নতুন তোমাদের বিয়ে হয়েছে। আসলে কাকিমা, আমরা থাকার জন্য বাড়ি খুঁজছি, কিন্তু কেউ বাড়ি ভাড়া দিচ্ছে না, সবাই বারণ করে দিয়েছে। আচ্ছা, থাকার জন্য ঘর দরকার, ঠিক আছে আমার সঙ্গে চলো। মালতী তার বাড়িতে একা থাকত, সে মন থেকে অনেক ভালো ছিল। স্বামী মারা যাওয়ার পর থেকে সে বাড়ির কিছু অংশ ভাড়া দিয়ে তার সংসার চালাত। মালতী সূর্য এবং রূপাকে নিয়ে তার বাড়িতে পৌঁছায়। এই রুমটা কেমন, তোমরা এখানে থাকতে পারবে তো? এটা তো অনেক ভালো রুম কাকিমা, আপনার অনেক ধন্যবাদ। কাকিমা বলছো, আবার ধন্যবাদও জানাচ্ছো? শুধু ধন্যবাদ বললে হবে না, যাও আমার রান্নাঘরে গিয়ে 3 কাপ চা বানিয়ে দাও, তারপর আমরা তিনজনে একসঙ্গে বসে গল্প করব। সেদিন থেকে রূপা এবং সূর্য মালতীর বাড়িতে ভাড়ায় থাকতে শুরু করে। কয়েকদিন পর সূর্য সেখানে একটি চাকরি জয়েন করে নেয়। রূপা মাঝে মাঝে তার বাবা মায়ের কথা মনে করে অনেক দুঃখী হতো, কিন্তু মালতী সবসময় তার সঙ্গে গল্প করে তার মন ভালো রাখার চেষ্টা করত। এরকমই এক রাতে। কি হয়েছে রূপা, তুমি এরকম দুঃখী হয়ে বসে আছো কেন? সূর্য, এখানে থাকতে আমাদের 1 বছর হতে চলেছে, বাবা মায়ের কথা আমার অনেক বেশি মনে পড়ছে, আমরা কি একবারও তাদের সঙ্গে দেখা করতে পারি না? না রূপা, আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারবো না, আমার এত সাহস নেই, তারা আমাদের অনেক অপমান করবে, আমি তোমাকে আবার কান্নাকাটি করতে দেখতে পারবো না। বাড়িতে একা থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি, তাই সবসময় বাবা মায়ের কথা মনে পড়ে। সূর্য এবং রূপা যখন বসে বসে কথা বলছিল, এমন সময় মালতী সেখানে আসে। আচ্ছা, তার মানে রূপার একা থাকতে আর ভালো লাগছে না, তাহলে ফ্যামিলিতে একটা নতুন মানুষকে নিয়ে এসো। আরে সূর্য, তোমরা ফ্যামিলি প্ল্যানিং করে নাও, তারপর দেখবে রূপার কখনো একা মনে হবে না, হয়তো বেবি হয়ে গেলে রূপা তোমাকেও ভুলে যেতে পারে। মালতীর কথা শুনে রূপা এবং সূর্য বেবি প্ল্যানিং করতে শুরু করে, কিন্তু বেশিরভাগ সময় রূপা চিন্তিত থাকায় তার মিসকারেজ হয়ে যেত। এভাবেই দেখতে দেখতে আরো 2 বছর কেটে যায়।
দুই বছর পর একদিন জানা যায় রূপা গর্ভবতী। রূপার প্রেগনেন্ট হওয়াতে সূর্য এবং মালতী প্রচণ্ড খুশি হয়ে যায়। এভাবেই 5 বছর কেটে যায়। কাকিমা, আমরা 8 বছর থেকে এখানে আছি। এই 8 বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমার বাবা মায়ের রাগ এখনো শেষ হলো না। হ্যাঁ রূপা, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। যখন তোমরা দুজন এখানে এসেছিলে, তখন আমাকে দেখে এত বুড়ি মনে হতো না, এখন আরো বেশি বুড়ি হয়ে গেছি। কাকিমা, তুমি অনেক মজা করো। আচ্ছা রূপা, তোমার মেয়ে আজ প্রথমবার স্কুলে গেছে, তাকে সব কিছু দিয়েছো তো? এবারে তুমি পুরানো কথা চিন্তা করা বন্ধ করো। মালতী এবং রূপা যখন কথা বলছিল, এমন সময় রূপার মেয়ে শিল্পা সূর্যের সঙ্গে বাড়ি ফিরে আসে। মা, আমি চলে এসেছি। আজ স্কুলে প্রথম দিন কেমন ছিল শিল্পা? অনেক ভালো ছিল মা, আমি 3টে নতুন বন্ধু বানিয়েছি। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। চলো আমি তোমাকে কিছু খেতে দিই, হয়তো তোমার অনেক বেশি খিদে পেয়েছে। রূপা এই বলে শিল্পাকে নিয়ে সেখান থেকে চলে যায়। রূপার চলে যাওয়ার পর সূর্য মালতীকে বলে, কাকিমা, এবার তোমার শরীর কেমন আছে? তোমার ওষুধ আছে তো? শেষ হওয়ার আগে আমাকে জানিয়ে দেবে, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসব। তুমি আমাকে নিয়ে এত চিন্তা করা বন্ধ করো সূর্য, আমি এত তাড়াতাড়ি মরব না। শিল্পার বিয়ে দেখা পর্যন্ত আমার কিচ্ছু হবে না। তুমি সবসময় হাসাতে থাকো কাকিমা। আচ্ছা আমার একটা কথা শোনো সূর্য, রূপা সব সময় নিজের পরিবারের কথা মনে করে দুঃখী হয়ে যায়, তুমি একবার তাকে তার পরিবারের সঙ্গে দেখা করিয়ে দিতে পারো না? কিন্তু কাকিমা, তার পরিবারের লোক যদি আমাদের উপর খুব রেগে যায়? আমি জানি হয়তো তারা অনেক খারাপ ব্যবহার করবে, কিন্তু হয়তো এত বছরে তারা চেঞ্জও হয়ে যেতে পারে, তারাও হয়তো রূপাকে অনেক বেশি মিস করছে। আমার কথা শোনো, তুমি একবার রূপাকে নিয়ে তাদের সঙ্গে দেখা করে এসো, পারলে নিজের বাবা মায়ের সঙ্গেও দেখা করে আসবে। ঠিক আছে কাকিমা, তাহলে এই রবিবার যাওয়ার প্ল্যান করব। সূর্য এবং মালতী যখন কথা বলছিল, অপরদিকে দরজার আড়াল থেকে রূপা তাদের সমস্ত কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। 2 দিন পর সূর্য রূপা এবং শিল্পাকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য তাদের গাড়ি করে বেরিয়ে পড়ে। যেতে যেতে রূপা বলে, সূর্য, বাড়ি যাওয়ার জন্য আমি যত এক্সাইটেড, তার সঙ্গে তত বেশি ভয়ও হচ্ছে। তুমি চিন্তা করো না রূপা, হয়তো তারা রাগারাগি করবে, কিন্তু আমাদের শিল্পাকে দেখার পর তাদের রাগ শেষ হয়ে যাবে। বাবা, আমার দিদিমা কি আমাকে অনেক ভালোবাসবে? সে কি আমাকে নতুন নতুন গল্প বলবে? তুমি একদম ঠিক বলেছো শিল্পা, তোমার দিদিমা তোমাকে অনেক ভালোবাসবে। সূর্য কথা বলতে বলতে গাড়ি চালাতে থাকে এবং শ্বশুরবাড়ি পৌঁছে গাড়ি থামিয়ে দেয়। এরপর সকলে গাড়ি থেকে বেরিয়ে আসে। আজ এত বছর পর আমি প্রথমবার নিজের বাড়ি ফিরেছি। আস্তে আস্তে আমার সমস্ত পুরানো কথাগুলো মনে পড়ে যাচ্ছে। ছোটবেলা থেকে বাবা মা আর দাদা আমাকে কত ভালোবাসত, জানি না আজ তারা কেমন বিহেভ করবে। এরপর তারা দরজার কাছে গিয়ে বেল বাজায়, কিন্তু কেউ দরজা না খোলায় সূর্য বলে, রূপা, আমার মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। আরে না না, কেউ থাকবে না কেন? বাবা আর দাদা হয়তো বাড়িতে নাও থাকতে পারে, কিন্তু মা তো বাড়িতেই থাকবে, মা কোথাও যেতে পছন্দ করে না, মা নিজের বাড়িকেই সব থেকে বেশি পছন্দ করে। বেশ কিছু সময় পর্যন্ত দরজার বেল বাজানোর পরেও কেউ দরজা খোলার জন্য বাইরে আসে না। এরপর সেখান থেকে এক মহিলাকে যেতে দেখে সকলে তার কাছে গিয়ে দাঁড়ায়। আরে কাকিমা, প্রদীপ বাবুদের বাড়িতে কেউ নেই কেন? তোমরা প্রদীপ বাবুর ব্যাপারে জিজ্ঞাসা করছো কেন? তারা 8 বছর আগেই এই বাড়ি ছেড়ে চলে গেছে। কি বললেন, 8 বছর আগেই তারা বাড়ি ছেড়ে দিয়েছে? আচ্ছা এখন তারা কোথায় থাকে এটা বলতে পারবেন? জানি না কোথায় থাকে, কেউই জানে না তারা কোথায় থাকে। তাদের একটা মেয়ে ছিল, অনেক আদর করে তাকে মানুষ করেছিল, অনেক ধনী পরিবারে তার বিয়েও ঠিক করেছিল, কিন্তু বিয়ের কয়েকদিন আগেই মেয়েটা বাড়ি ছেড়ে নিজের প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। তারপর 2 মাস পর্যন্ত তারা এখানে ছিল, তারপর প্রদীপ বাবুর স্ত্রী মারা যায়। এটা কি বলছেন আপনি? হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলছি, এটা অনেক দুঃখের খবর, এতে আমরা কি করতে পারি? তারপর আরতির অন্তিম সংস্কার করার পর 2 বাপ ছেলে নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে কোথাও চলে গেছে, তারপর থেকে তাদের ব্যাপারে আমরা আর কেউ কিছুই জানি না। আপনার অনেক ধন্যবাদ কাকিমা, ঠিক আছে এবার আমরা আসছি। এরপর সূর্য রূপা এবং শিল্পাকে গাড়ির ভেতরে বসিয়ে দেয়।
এবং গাড়ি চালাতে শুরু করে। রূপা যেতে যেতে কান্নাকাটি করতে করতে বলে, এটা কি হয়ে গেল সূর্য? এভাবে কান্নাকাটি করছো কেন রূপা? তুমি প্লিজ কান্নাকাটি করা বন্ধ করো। এই সমস্ত কিছু আমার জন্যই হয়েছে সূর্য, আমার জন্য মা পৃথিবী ছেড়ে চলে গেল। বাবা কত কষ্ট করে এই বাড়ি বানিয়েছিল, সেই বাড়ি ছেড়ে আজ তারা কোথায় চলে গেল। তুমি শুধু শুধু নিজেকে দোষ দিও না রূপা, এসবের পেছনে তোমার কোনো দোষ নেই। আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না সূর্য, বাবা আর দাদার সঙ্গে কিভাবে দেখা করব? কেউ জানে না তারা কোথায় আছে, এবার তাদেরকে কোথায় খুঁজব? রূপা প্লিজ তুমি এভাবে দুঃখী হয়ে থেকো না। তাছাড়া তুমি এত কান্নাকাটি করছো কেন? শিল্পা পাশে বসে আছে, সে তোমাকে এভাবে কাঁদতে দেখে কষ্ট পাবে। নিজেকে একটু সামলাও, বাড়ি গিয়ে এই বিষয়ে কথা বলবো। না সূর্য, না, আর কিছু ঠিক হবে না, সব কিছু শেষ হয়ে গেছে। কত আশা করে বাবা মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম, ভেবেছিলাম আমাদের শিল্পাকে দেখার সঙ্গে সঙ্গে সকলের রাগ ঠান্ডা হয়ে যাবে, কিন্তু এবার কিছুই ঠিক হবে না সূর্য, আমার জন্য মা শেষ হয়ে গেল। বাবা, মা এভাবে কান্নাকাটি করছে কেন? মাকে একটু বোঝাও না। কিছু হয়নি শিল্পা, তুমি চিন্তা করো না, তোমার মা একটু দুঃখী হয়ে গেছে, বাড়ি পৌঁছালে সব ঠিক হয়ে যাবে। সূর্য রূপাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রূপা কান্নাকাটি করতেই থাকে। রূপাকে সামলাতে গিয়ে সূর্য রাস্তার উপর লক্ষ্য রাখতে ভুলে যায়, এবং এমন সময় তাদের গাড়ি একটি পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে ব্রিজ থেকে নিচে পড়ে যায়। রূপা, শিল্পা, রূপা তুমি কোথায়? শিল্পা! সূর্য আহত অবস্থায় গাড়ির বাইরে পড়ে থাকে এবং রূপা ও শিল্পাকে ডাকাডাকি করতে থাকে। অপরদিকে শিল্পা তার পাশেই অজ্ঞান হয়ে পড়েছিল, কিন্তু রূপাকে কোথাও দেখতে পাওয়া যায় না। রূপা, রূপা, তুমি কোথায় রূপা? সূর্য আহত অবস্থায় উঠে দাঁড়ায় এবং রূপাকে চারিদিকে খুঁজতে শুরু করে, কিন্তু রূপাকে সে কোথাও দেখতে পায় না। কিছু সময়েই আশেপাশের কয়েকজন গ্রামবাসী সেখানে পৌঁছায় এবং তারাও রূপাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কেউই রূপার সন্ধান পায় না। ভাই, হয়তো তোমার বউকে আর খুঁজে পাবে না, তাকে খুঁজে বেশি সময় নষ্ট করো না, তোমার মেয়ের অবস্থা অনেক খারাপ আছে, তুমি নিজের মেয়েকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে চলে যাও, তোমার অবস্থাও ভালো নেই, চলো আমরা তোমাকে হাসপাতালে পৌঁছে দেব। না, আমি রূপাকে ছাড়া কোথাও যাব না, সে হয়তো আশেপাশেই কোথাও আছে, তাকে খুঁজতে হবে। তুমি চিন্তা করো না, আমরা এখানে খোঁজাখুঁজি চালু রাখবো, তোমার স্ত্রীকে খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে দেব, এবার তাড়াতাড়ি নিজের মেয়েকে নিয়ে হাসপাতালে যাও। সকলের অনেক বোঝানোর পর সূর্য তার মেয়ের সঙ্গে হসপিটালে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর গ্রামের লোকেরা সূর্য এবং তার মেয়েকে একটি হসপিটালে ভর্তি করিয়ে দেয়। হসপিটালে যাওয়ার সঙ্গে সঙ্গে সূর্য অজ্ঞান হয়ে যায় এবং পরের দিন সকালে তার জ্ঞান ফেরে। এবার তুমি একদম সুস্থ আছো, তোমার মেয়েও সুস্থ আছে। রূপা, আমার বউ রূপা কেমন আছে? ক্ষমা করবে ভাই, তোমার স্ত্রীকে আমরা কোথাও খুঁজে পাইনি, সকলে বলছিল পাশে যে ঝর্ণা আছে, হয়তো তোমার বউ সেই ঝর্ণার সাথে ভেসে ভেসে চলে গেছে, এবার তুমি নিজের বউকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দাও। না, এটা হতে পারে না, রূপা তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? সুস্থ হয়ে যাওয়ার পর সূর্য শিল্পাকে নিয়ে বাড়ি ফিরে আসে। সূর্য বাড়ি ফিরে তার মালতি কাকিমাকে সমস্ত ঘটনা জানায়। রূপার ব্যাপারে সবকিছু শোনার পর মালতি প্রচন্ড ভেঙে পড়ে। অপরদিকে শিল্পা সবসময় নিজের মায়ের কথা জিজ্ঞাসা করায় সূর্য অনেক চিন্তিত হয়ে পড়ে। সে কিভাবে সবকিছু সামলাবে কিছুই বুঝে উঠতে পারছিল না। আমি কি করব কিছুই বুঝতে পারছি না, নিজেকে সামলাবো, না শিল্পাকে বোঝাবো, নাকি মালতী কাকিমাকে সান্ত্বনা দেব। সূর্য যখন নিজের রুমে বসে এই সমস্ত কথা ভাবছিল, এমন সময় মালতী তার কাছে আসে। সূর্য, তুমি আমার কথাই রূপাকে নিয়ে তার বাবা মায়ের বাড়িতে গিয়েছিলে, আমি যদি তোমাকে সেখানে যাওয়ার কথা না বলতাম তাহলে হয়তো কোনোদিনই এই দুর্ঘটনা হতো না, এই সব কিছু আমার জন্যই হয়েছে। না কাকিমা, এতে তোমার কোনো দোষ নেই, যখন যেটা হওয়ার থাকে সেটা ঠিক হয়, এবার আমি একা শিল্পাকে কিভাবে সামলাবো কিছুই বুঝতে পারছি না। তুমি একা শিল্পাকে সামলাবে? তুমি এভাবে বলছো কেন বাবা সূর্য? তোমার মালতী কাকিমা যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত তোমার মেয়ের খেয়াল রাখাতে কোনো অসুবিধা হবে না, আমি খুব ভালোভাবে শিল্পার খেয়াল রাখবো, কখনো তাকে একা হতে দেব না।
কয়েকদিন পর সূর্য শিল্পাকে মালতীর কাছে রেখে দিয়ে আবার কাজে যাওয়া শুরু করে দেয়। আচ্ছা মালতি কাকিমা, মা কবে আসবে? তোমার মা খুব তাড়াতাড়ি চলে আসবে শিল্পা। মালতি কাকিমা, আমরা তিনজন দিদিমার বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, কিন্তু মা ফিরে এলো না কেন? রাস্তায় হঠাৎ করে মা কোথাও চলে গেছে। তোমার মা ঈশ্বরের কাছে চলে গেছে, এবার যখন ঈশ্বরের ইচ্ছে হবে তবেই সে তোমার মাকে এখানে পাঠাবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে প্রত্যেকদিন প্রার্থনা করব যেন ঈশ্বর তাড়াতাড়ি আমার মাকে এখানে পাঠিয়ে দেয়। তাদের শহর থেকে অনেক দূরে একটি সমুদ্রের ধারে এক ছেলে দুঃখী হয়ে বসেছিল। হয়তো ছেলেটি তার জীবনে অনেক হতাশ হয়ে পড়েছে। সে সমুদ্রের ধারে বসে নানা রকমের কথা চিন্তা করছিল। এমন সময় রূপা ভাসতে ভাসতে সেখানে পৌঁছায়। এরপর সেই মনোজ নামের ছেলেটি রূপাকে জল থেকে তুলে আনে। আরে মেয়েটা তো এখনো বেঁচে আছে, এখানে আশেপাশে কেউ নেই, কার থেকে সাহায্য চাইবো? বেশি অপেক্ষা করলে হয়তো অনেক দেরি হয়ে যাবে, মেয়েটাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাই, তাড়াতাড়ি ডাক্তার না দেখালে সমস্যা হয়ে যেতে পারে। এরপর মনোজ রূপাকে তার গাড়িতে তুলে নেয় এবং বাড়ি নিয়ে যায়। মনোজের বাড়ির পাশেই তুলসী নামের এক ডক্টর থাকত। এরপর মনোজ তুলসীকে বাড়িতে ডেকে রূপার চিকিৎসা করায়। আমি চেক আপ করে নিয়েছি মনোজ, ভয়ের কোনো ব্যাপার নেই, তবে মেয়েটির জ্ঞান ফিরতে 3-4 ঘন্টা সময় লেগে যাবে, ততক্ষণ পর্যন্ত মেয়েটাকে একা ছাড়বে না, তুমি মেয়েটার কাছেই থেকো। আচ্ছা ঠিক আছে তুলসী, আমি খেয়াল রাখবো। এরপর মনোজ সারা রাত রূপার কাছে বসে অপেক্ষা করতে থাকে, কিন্তু তখনও রূপার জ্ঞান ফেরে না। দেখতে দেখতে সকাল হয়ে আসে, কিন্তু রূপার জ্ঞান ফেরে না। সারা রাত জেগে থাকার কারণে মনোজ চেয়ারের উপর বসে বসে ঘুমিয়ে পড়ে। এমন সময় রূপার জ্ঞান ফিরে আসে। আমার কি হয়েছে শিল্পা? সূর্য? আরে এই তো আপনার জ্ঞান ফিরে এসেছে, আপনি ওঠার চেষ্টা করবেন না, শুয়ে থাকুন, এখনো আপনি পুরোপুরি ভাবে সুস্থ হননি। আমি নিজের মেয়ের কাছে যাব, আমাকে যেতে দাও। ম্যাডাম বোঝার চেষ্টা করুন, এখন আপনি উঠতে পারবেন না। মনোজের বারবার বারণ করার পরেও রূপা বিছানা থেকে উঠে পড়ে, কিন্তু দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই সে পড়ে যায়। এটা কি হয়ে গেল? আমি দাঁড়াতে পারছি না কেন? আমার পায়ে কি হয়েছে? তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো আমার কি হয়েছে। ম্যাডাম আমি ডাক্তারের সঙ্গে পরামর্শ করেছি, হয়তো আপনার অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, তার কারণে আপনার দুটো পা প্যারালাইজ হয়ে গেছে। এটা কি বলছো তুমি? তাহলে কি আমি কোনোদিনও হাঁটতে পারবো না? আমাকে আমার মেয়ের কাছে পৌঁছে দাও, আমি নিজের মেয়ের কাছে যাব। শিল্পা। এভাবেই দেখতে দেখতে 6 মাস কেটে যায়। একদিন সূর্যদের বাড়িতে। শিল্পা শিল্পা তুমি দাঁড়িয়ে আছো কেন? এবার খেয়ে নাও। আমাকে আমার মা এনে দাও, না হলে আমি কিচ্ছু খাবো না। তোমার মা কোনোদিন ফিরে আসবে না শিল্পা, সে অনেক দূরে চলে গেছে। আমি কিচ্ছু শুনতে চাই না, আমাকে আমার মা এনে দাও। শিল্পা এই বলে রাগ করে সেখান থেকে চলে যায়। শিল্পা সেখান থেকে চলে যাওয়ার পর মালতী বলে, সূর্য রূপা চলে যাওয়ার 6 মাস হয়ে গেছে, সে যদি বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই তোমাদের কাছে ফিরে আসতো, আমার মনে হয় না সে আর বেঁচে আছে বলে। এরকম করে বলো না কাকিমা, রূপা আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। নিজের কথা না হলেও শিল্পার ব্যাপারে চিন্তা করো, সে খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়েছে, অনেক বলার পরেও সামান্য পরিমাণ খাবারই খায়, এইভাবে কতদিন চলবে? সে স্কুলে যাওয়াও ছেড়ে দিয়েছে, বন্ধুদের সঙ্গে খেলাধুলাও করতে যায় না। এবার আমি কি করব কাকিমা? তুমি দ্বিতীয় বিয়ে করে নাও। কি, তুমি আমাকে দ্বিতীয় বিয়ে করার কথা বলছো? হ্যাঁ সূর্য, এটাই একমাত্র উপায়, শিল্পাকে সামলানোর জন্য তোমাকে দ্বিতীয় বিয়ে করতেই হবে, না হলে বাচ্চা মেয়েটার শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু আমি দ্বিতীয় বিয়ে করে নিলে শিল্পা যদি নতুন মাকে মানতে অস্বীকার করে তাহলে কি হবে? শিল্পা অনেক ছোট, আমার বিশ্বাস কয়েকদিন পর শিল্পা নিজের নতুন মাকে আপন করে নেবে, কিন্তু এভাবেই চলতে থাকলে আমরা শিল্পাকে বোঝাতে পারবো না, তার মাথার উপর অনেক চাপ পড়ে যাচ্ছে। আমি রূপাকে ভুলতে পারবো না কাকিমা, আমার দ্বিতীয় বিয়ে করতে ইচ্ছা করছে না। অপরদিকে মনোজের বাড়িতে রূপা হুইল চেয়ারে বসে মনোজের সঙ্গে কথা বলছিল। না মনোজ না, সূর্য আর শিল্পা আমাকে কোনোদিনও ভুলতে পারবে না।
তোমার অ্যাক্সিডেন্টের 6 মাস হয়ে গেছে। তারা যদি তোমার খোঁজ করত তাহলে এতদিন পর্যন্ত তোমার খোঁজে এখানে চলে আসত না। আমি চাই না আমার স্বামী আর আমার মেয়ে আমাকে এই অবস্থায় দেখুক। আমি যখন হাঁটতে শিখে যাব তারপরেই তাদের কাছে যাব। আমি জানি তারা এখনো পর্যন্ত আমার অপেক্ষায় করছে। ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। মনোজ, তুমি আমার জন্য অনেক কিছু করছো। আমি কিভাবে তোমাকে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না। তুমি আমাকে বন্ধু মনে করো তাই ধন্যবাদ বলছো কেন? একটা কথা বলবো রূপা, সেদিন যদি তুমি আমার জীবনে না আসতে তাহলে হয়তো সেদিনেই আমি আত্মহত্যা করে নিতাম। এটা তুমি কি বলছো মনোজ? আমি একদম সত্যি কথা বলছি রূপা। আমি কোনোদিন তোমাকে নিজের লাইফের ব্যাপারে কিছু জানাইনি, কিন্তু আমার জীবন অনেক কষ্টকর। তোমার সঙ্গে কি হয়েছে? আমার সঙ্গে অনেক কিছু হয়েছে রূপা। আমি যখন 5 বছরের ছিলাম মা ভেবেছিল আমি ধনী লোকের কাছে মানুষ হলে আমার কোনো অভাব থাকবে না। মা তাদের বাড়িতে কাজ করত, তাই মা ভেবেছিল সবসময় আমাকে দেখতে পাবে, কিন্তু সবকিছু অন্যরকম হয়ে গেল। আমাকে পালতে নেওয়ার পর মালিকের স্ত্রী প্রেগনেন্ট হয়ে গেল। তাদের সন্তান হওয়ার পর তারা আমাকে চাকরের সন্তান মনে করতে শুরু করে দিল। এরকমই একদিন কি রে ভিকিরি কথাকার, তুই আমার ছেলের খেলনা নিয়ে খেলাধুলা করছিস কেন? চলে যা এখান থেকে। দিন দিন আমার সঙ্গে তাদের ব্যবহার অনেক খারাপ হতে শুরু করে। তারা মাকে কাজ থেকে বার করে দিয়েছিল, আমাকে নিজেদের সঙ্গে রেখেছিল, কিন্তু সব সময় আমার সঙ্গে খারাপ ব্যবহার করত। আমি যত বড় হতে শুরু করলাম তারা বাড়ির সমস্ত কাজ আমাকে দিয়ে করাতে শুরু করলো। তাদের ছেলের স্কুলের সমস্ত কাজ আমাকেই করতে হতো। এইভাবে আমার পড়াশোনা হয়ে যেত। তারপর যখন মাধ্যমিক পরীক্ষায় তাদের ছেলে ফেল করে গেল তখন তারা সব দোষ আমার উপর চাপিয়ে দিল। মনোজ, বেরিয়ে যা এখান থেকে, তোর জন্য আমাদের ছেলে ফেল করে গেছে। তুমি একদম ঠিকই বলেছ, আমি তো প্রথম থেকেই বলছিলাম এই চাকরের ছেলেকেই বাড়িতে না রাখার জন্য, এই অপয়া ছেলের জন্যই আমাদের বাড়িতে অশান্তি হয়। মনোজ, সেই অল্প বয়সে তোমার সঙ্গে এত অত্যাচার হয়েছে, তাহলে তুমি নিজের মায়ের কাছে ফিরে গেলে না কেন? তারা মাকে বাড়ি থেকে বার করে দেওয়ার পর মা অন্য জায়গায় কাজ করতে চলে গিয়েছিল। মা একটা খনিতে দিন রাত কাজ করত। যখন আমি মাকে খুঁজতে খুঁজতে সেই খনিতে গেলাম তখন আমি জানতে পারলাম সেখানকার অনেকজন কর্মচারী মারা গেছে এবং তাদের সঙ্গে আমার মাও মারা গেছে। শুনে অনেক খারাপ লাগছে। শুধু এতটাই নয় রূপা, এরপর আমি নিজের পড়াশোনা চালিয়ে রাখার সিদ্ধান্ত নিলাম। আমি সারাদিন একটা হোটেলে কাজ করতাম এবং রাতে সেই হোটেলেই থেকে নিজের পড়াশোনা করতাম। সেখানে পূজা নামের এক মেয়ে প্রতিদিন তার বন্ধুদের সঙ্গে ঘুরতে আসত। পূজাকে দেখার পর আমি তার প্রেমে পড়ে গেলাম। ম্যাডাম, এই নিন আপনার ম্যাঙ্গো জুস। থ্যাংক ইউ। ম্যাডাম, আজ আপনি একা কেন? আপনার বন্ধুরা আসেনি? না, সবার পরীক্ষা আছে তাই কেউ আসেনি। এক্সামের জন্য সবাই পড়াশোনা করছে। আচ্ছা ম্যাডাম, আপনার পরীক্ষা নেই? তাছাড়া জীবনের সব সময় পরীক্ষাই চলতে থাকে। কেউ পাস করার জন্য পরীক্ষা দেয়, কেউ আবার চাকরির জন্য পরীক্ষা দেয়, অথবা কেউ কেউ কাউকে পাওয়ার জন্য পরীক্ষা দিতে থাকে। তুমি খুব ভালো কথা বলো। পড়াশোনা করো নাকি করো না? হ্যাঁ ম্যাডাম, আমি জিসিটি কলেজে পড়াশোনা করি। এখন আমার ফাইনাল ইয়ার চলছে। জিসিটি কলেজ? আমিও তো সেখানেই পড়াশোনা করি, কিন্তু তোমাকে তো কোনোদিন দেখিনি। কিভাবে দেখবেন, আমি কোনোদিন কলেজ যেতে পারি না। এরপর মনোজ পূজাকে সমস্ত কথা জানায় এবং সেই দিন থেকে মনোজ ও পূজার বন্ধুত্ব হয়ে যায়। মনোজ বেশিরভাগ সময় পূজার সঙ্গেই ঘুরে বেড়াতে শুরু করে। এভাবে 3 মাস কেটে যাওয়ার পর মনোজ জানতে পারে পূজাও মনে মনে তাকে পছন্দ করে। এরপর একদিন পূজা মনোজকে বাড়ি নিয়ে যায় এবং তার বাবার সঙ্গে আলাপ করিয়ে দেয়। আচ্ছা, তাহলে তুমি মনোজ যে এত ধনী মেয়ে পূজার মন জয় করে নিয়েছে? স্যার, আসলে তুমি কি কাজ করো? আরে হ্যাঁ, পূজা আমাকে বলেছিল যে তুমি কোনো হোটেলে ওয়েটারের কাজ করো। আপনি ঠিক বলেছেন স্যার, আমি এখন গ্রাজুয়েশন ফাইনাল ইয়ারে আছি, নিজের জীবনে কিছু একটা ঠিক করে নেব। তুমি নিশ্চয়ই নিজের পায়ে দাঁড়াতে পারবে, তোমার মতো হার্ডওয়ার্ক করা ছেলেরা জীবনে অনেক উন্নতি করে। তোমার বয়স এখন কম, তোমার কাছে অনেক সময় আছে। আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই নিজের লাইফে সাকসেসফুল হয়ে যাবে। থ্যাংক ইউ আঙ্কেল, আপনার আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই পারবো। আরে আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে, আমি পূজার বিয়ে তোমার সঙ্গেই দেব, কিন্তু এখন নয়। বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও।
আর পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।